গত পর্বে আমরা দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার প্রথম অধ্যায় জীবের জনন অর্থাৎ রিপ্রোডাকশান ইন অর্গানিজিমস এই টপিকটির মধ্যে জননের বিভিন্ন প্রকার ভেদ একটি ছকের মাধ্যমে জেনেছিলাম যার লিঙ্কটি নিচের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আজ এই পর্বে সেই বিভিন্ন প্রকার জনন সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করব গত পর্বেই আমরা জেনেছিলাম জীবের জনন তিন প্রকার অযৌন জনন অঙ্গজ জনন এবং যৌন জনন আজ আমরা এই পর্বে প্রথম প্রকার জীবের যে জননটি আছে অযৌন জনন সেই অযৌন জননের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করব প্রথমে দেখি সংজ্ঞাটি কি আছে যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত্রী জীবের দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু তৈরির মাধ্যমে অপত্যজীবের সৃষ্টি হয় তাকে বলা হয় অযৌন জনন জীবের জননের প্রথম পর্বেই আমরা জনিত্রজীব কাকে বলে এবং অপত্যজীব কাকে বলে সেই সম্বন্ধে জেনেছিলাম জনিতৃজীব হলো সেই জীবটি যে জীবটি থেকে অপত্যজীবের সৃষ্টি হয় তাহলে অযৌন জনন সংজ্ঞাটির মূল বিষয়বস্তুটি কি না এই প্রক্রিয়ায় কখনোই গ্যামেট উৎপাদন হবে না এবং জীবের দেহকোষটা হয় বিভাজিত হবে অথবা রেণু তৈরি হবে তাহলে অযৌন জননের একক কি হবে রেণু এরপর আমরা এই সংজ্ঞাটি থেকেই বৈশিষ্ট্যতে আসব। প্রথম বৈশিষ্ট্যটি হল জনন একটি সহজ ও সরল পদ্ধতি সেকেন্ড বৈশিষ্ট্যটি অল্প সময়ে দ্রুত হারে বংশবৃদ্ধি ঘটে তিন নম্বর জীবদেহের দেহের কোনো অংশ প্রত্যক্ষভাবে বা রেণু উৎপাদনের মাধ্যমে এই জনন প্রক্রিয়া সম্পন্ন হয় আমরা যখন প্রকারভেদগুলি সম্বন্ধে আলোচনা করব তখন দেখতে পাবো কিভাবে রেণু উৎপাদনের মাধ্যমে বা জীবদেহের দেহের কোনো অংশ প্রত্যক্ষভাবে এই জনন প্রক্রিয়া সম্পন্ন করছে চার নম্বর বৈশিষ্ট্য মাইটোসিস ও অ্যামাইটোসিসের মাধ্যমে অযৌনজনন সম্পন্ন হয় মাইটোসিস প্রক্রিয়া এবং অ্যামাইটোসিস প্রক্রিয়া কাকে বলে সেটি আমরা একাদশ শ্রেণীর কোষ বিভাজন চ্যাপ্টারে পড়ে এসেছি পাঁচ নম্বর এটি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কি না অপত্য জীবগুলি মাতৃজীবের সমবৈশিষ্ট্য সম্পন্ন হয় যাদের ক্লোন বলে অর্থাৎ অযৌন জনন প্রক্রিয়ায় যে জীবগুলি তৈরি হয় সেগুলি সবসময় মাতৃজীবের সমবৈশিষ্ট্য সম্পন্ন হবে তার মানে কি শুধুমাত্র কি একই রকম দেখতে হলেই হবে তা নয় কিন্তু এখানে কিন্তু অপত্যজীবগুলি জিনগতভাবেও মাতৃজীবের সমতুল্য হবে ছ নম্বর বৈশিষ্ট্য নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় না অর্থাৎ জীবের অভিব্যক্তি ঘটে না পাঁচ নম্বর বৈশিষ্ট্যতেই বললাম যে অপত্য জীবগুলি সবসময় মাতৃজীবের অনুরূপ হয় তার ফলে কি হবে না কোনো নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে না অপত্য জীবের মধ্যে এবং তার ফলে কিন্তু জীবের অভিব্যক্তিও হবে না প্রকরণ বা ভেদও হবে না এবার আমরা জানবো অযৌন জননের ঘটনাস্থল বা কোন কোন জীবদের ক্ষেত্রে অযৌন জনন দেখা যায় প্রধানত সমস্ত এককোষী জীবদেহে অযৌন জনন সম্পন্ন হয় এবং কিছু বহুকোষী জীবদেহেও অযৌন জনন প্রক্রিয়াটি সম্পন্ন হয় এরপর আমরা অযৌন জননের প্রকারভেদ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব গত পর্বেই জীবের জননের যে প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করা হয়েছিল সেখানে দেখেছিলাম অযৌন জননকে মোট সাতটি ভাগে ভাগ করা হয় এক নম্বর ছিল বিভাজন দু নম্বর কোরকোদ্গম তিন নম্বর গেমিউল গঠন চার নম্বর খণ্ডী ভবন পাঁচ নম্বর পুনরুৎপাদন ছয় নম্বর রেন উৎপাদন এবং সাত নম্বর ছিল অ্যাপোমিক্সিস যার লিঙ্কটি নিচের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে এরপর আমরা অযৌন জননের এই প্রকারভেদগুলি ছক ও চিত্রের মাধ্যমে বিস্তারিত জানব প্রথম প্রকারভেদটি তাহলে কি ছিল বিভাজন বিভাজন কাকে বলে না যে প্রক্রিয়ায় মাতৃজীব অর্থাৎ জীব দুই বা ততোধিক অপত্যজীব সৃষ্টি করে তাকেই বলা হয় বিভাজন এক্ষেত্রে অপত্যজীব সবসময় মাতৃজীবের অনুরূপ হয় বেশিরভাগ এক জীবের ক্ষেত্রে এবং কিছু কিছু বহুকোষী জীবের ক্ষেত্রে অযৌন জনন প্রক্রিয়াটি সম্পন্ন হয় এই বিভাজনের মাধ্যমে এই বিভাজন প্রক্রিয়াটি দ্বিবিভাজন এবং বহু বিভাজন পদ্ধতিতে সম্পন্ন হয় দি কথাটার অর্থই হল দুই আর বহু মানে অনেক দি বিভাজন কাকে বলবো। না যে প্রক্রিয়ায় একটি মাধ্যমে বা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় দুভাগে বিভক্ত হয়ে মাতৃজীবের অনুরূপ দুটি স্বাধীন অপত্যজীব সৃষ্টি হয় তাকেই বলা হয় দ্বি বিভাজন প্রক্রিয়া আবার আমি বলছি যে এখানে মাতৃজীবের অনুরূপ অপত্যজীব সৃষ্টি হওয়া মানে অপত্যজীবগুলি জিনগতভাবে মাতৃজীবের সমতুল্য হয় এই দ্বিবিভাজন প্রক্রিয়া দেখা যায় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এবং প্রোটোজোয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দ্বিবিভাজন প্রক্রিয়াটি কাকে বলে না এটি একটি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণ পদ্ধতি এই পদ্ধতিতে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম ও নিউক্লিয়য়েড যেটাকে বলি ব্যাকটেরিয়ার ডিএনএ অনু সরাসরি দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য ব্যাকটেরিয়া উৎপন্ন করে আড়াআড়িভাবে এই বিভাজন প্রক্রিয়াটি সম্পন্ন হয় অর্থাৎ ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়ায় সাইটোপ্লাজম এবং নিউক্লিয়ড এটি সরাসরি দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য ব্যাকটেরিয়া উৎপন্ন করে এটি পরে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি নেক্সট আরেকটি কী বিভাজন আছে দ্বিবিভাজনের বিভাজনের প্রোটোজোয়ার তিনটি ভাগে বিভক্ত সরল দ্বিবিভাজন যেটি দেখা যায় অ্যামিবার মধ্যে অনুদৈর্ঘ্য বিভাজন যেটি দেখা যায় ইউগ্রিনার মধ্যে এবং অনুপ্রস্থ বিভাজন যেটি দেখা যায় প্যারামেসিয়ামের মধ্যে বিভাজন প্রক্রিয়ার প্রথম ভাগটি হলো দ্বিবিভাজন সেকেন্ড ভাগটি কি আছে না বহু বিভাজন বহু বিভাজন কাকে বলবো যে প্রক্রিয়ায় মাতৃজীব বিভাজিত হয়ে বহু অপত্যজীব সৃষ্টি করে কার ক্ষেত্রে দেখা যায় অ্যামিবার ক্ষেত্রে দেখা যায় অ্যামিবার ক্ষেত্রে বহু বিভাজন পদ্ধতিটি আবার দুটি ভাগে বিভক্ত একটি সিস্ট যুক্ত একটি সিস্ট বিহীন আর কার ক্ষেত্রে বহু বিভাজন পদ্ধতি দেখা যায় প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখা যায় এই যে বিভাজন পদ্ধতির ছকটি বললাম এটি এবার চিত্রের মাধ্যমে আলোচনা করব এটি ব্যাকটেরিয়ার বিভাজনের চিত্র এখানে দেখতে পাচ্ছি একটি ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়ার বাইরে থাকে কোষপ্রাচীর তারপরে প্লাজমা পর্দা আর এটি হলো ব্যাকটেরিয়ার নিউক্লিয়েড কি বলেছিলাম ব্যাকটেরিয়ার বিভাজনের ক্ষেত্রে কি হয় না এই পদ্ধতিতে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়েড এটি হলো সাইটোপ্লাজম আর এটি হলো নিউক্লিয়েড এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়েড সরাসরি দুভাগে বিভক্ত হয়ে গিয়ে দুটি অপত্যকোষে সৃষ্টি করে এবং বিভক্তটা কিরকম হয় আড়াআড়িভাবে হয় তাহলে আমরা চিত্রের মাধ্যমে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম এবং কিভাবে নিউক্লিয় দু ভাগে বিভক্ত হয়ে দুটি ব্যাকটেরিয়া সৃষ্টি করেছে চিত্রটি হচ্ছে অ্যামিবার অ্যামিবার প্রক্রিয়ার চিত্র বিভাজন প্রক্রিয়াটি ছিল সরল দ্বিবিভাজন অনুকূল পরিবেশে যখন অ্যামিবার দেহটি বিভাজিত হয় তখন অ্যামিবার দেহটি কীরকম আকার ধারণ করে না দেখতে পাচ্ছি আস্তে আস্তে চেঞ্জ হয়ে দেহটি ডাম্বেলের মতো আকার ধারণ করছে এবং শুধুমাত্র দেহটি নয় কিন্তু দেহের মধ্যে যে নিউক্লিয়াসটি আছে এই নিউক্লিয়াসটিও আস্তে আস্তে দেখতে পাচ্ছি ডাম্বেলের মতো আকার ধারণ করছে এই ডাম্বেলের মতো আকার ধারণ করতে করতে এই ছবিটিতে দেখতে পাচ্ছি কি হয়েছে না আমিবার এই মাঝখান যে অঞ্চলটি এই মাঝখানটি কি হয়েছে না সংকুচিত হয়ে গেছে এই মাঝখানটি সংকুচিত হয়ে পরে কি হয়েছে দুটি আমিবাতে বিভক্ত হয়ে গেছে এইভাবে অনুকূল পরিবেশে সরল দ্বীপবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে একটি অ্যামিবা থেকে দুটি আপত্ত অ্যামিবা তৈরি হয় এবং এই মাতৃ নিউক্লিয়াসটিও দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে এবার আমরা ইউগ্লিনার অনুদৈর্ঘ্য বিভাজনটি কিভাবে হয় সেটি চিত্রের মাধ্যমে জানব এটি দেখতে পাচ্ছি একটি ইউগ্লিনা এর গমনাঙ্গটি হলো ফ্ল্যাজেলা এই জায়গাটি হলো বেসাল বডি এবং এটি হলো ইউগ্লিনার নিউক্লিয়াস কি হয় না ইউগলিনার ক্ষেত্রে বিভাজন পদ্ধতিটি অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর অর্থাৎ লংগিটিউডিনাল অ্যাক্সিস বরাবর ঘটে অর্থাৎ লম্বালম্বি ঘটে এইটি হলো সাইটোপ্লাজম ইউগ্লিনার তাহলে কি হলো না ইউগ্রিনার ক্ষেত্রে বিভাজন পদ্ধতিটি অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর ঘটে এখানে ফ্ল্যাজেলামটি দেখলাম প্রথমে এই ফ্ল্যাজেলামটির বিভাজন ঘটে দেখতে পাচ্ছি একটি ফ্ল্যাজেলাম থেকে দুটি ফ্ল্যাজের লা তৈরি হয়েছে তারপরে কি হয় না পরে দেহের বিভাজন ঘটে তাহলে ফার্স্ট ফ্ল্যাজে লামের বিভাজন ঘটবে সেকেন্ড দেহের বিভাজন ঘটবে এরপর কি হবে না মাতৃ যে নিউক্লিয়াসটি অর্থাৎ এই নিউক্লিয়াসটি কি করবে আস্তে আস্তে বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করবে আর কি হবে না এই যে সাইটোপ্লাজমটা ছিল এই সাইটোপ্লাজমটাও অনুদৈর্ঘ্য বরাবর বিভাজিত হয়ে যাবে তার ফলে কি হবে না দুটি অপত্য প্রাণী তৈরি হবে তাহলে ফার্স্ট ইউগলিনার ক্ষেত্রে ফ্ল্যাজেলামের বিভাজন হলো তারপরে যে দেহের বিভাজনটা শুরু হলো সেই দেহের বিভাজনের মধ্যে নিউক্লিয়াসের বিভাজন হলো এবং তারপরে হলো সাইটোপ্লাজমের বিভাজন তারপরে দুটি অপত্য ইউগ্লিনা তৈরি হলো এবং দুটি অপত্য ইউগ্লিনার মধ্যে দুটি নিউক্লিয়াসও তৈরি হয়েছে এবং এই বিভাজন পদ্ধতিটি অনুদৈর্ঘ্য বরাবর সম্পন্ন হল নেক্সট আছে প্যারামেসিয়ামের অনুপ্রস্থ বিভাজন এটি হল একটি প্যারামেসিয়াম প্যারামেসিয়ামের গমনাঙ্গ হল সিলিয়া এইখানে একটি বৈশিষ্ট্য আছে প্যারামেসিয়ামের ক্ষেত্রে এ দুটো নিউক্লিয়াস থাকে একটা নিউক্লিয়াস বড় একটু সাইজে যেটিকে বলা হয় ম্যাক্রো নিউক্লিয়াস এবং অপর নিউক্লিয়াসটি সাইজে একটু ছোট যেটিকে বলা হয় মাইক্রো নিউক্লিয়াস এই প্যারামেসিয়ামের ক্ষেত্রে বিভাজন পদ্ধতিটি কিভাবে সম্পন্ন হয় না অনুপ্রস্থ বরাবর অর্থাৎ প্যারামেসিয়ামের দেহটি আড়াআড়িভাবে বিভাজিত হয় প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হবে তাহলে নিউক্লিয়াসের বিভাজন মানে নিশ্চয়ই ম্যাক্রো এবং মাইক্রো দুটি নিউক্লিয়াসেরই বিভাজন হবে তারপর হবে সাইটোপ্লাজমের বিভাজন পরের ছবিটিতে দেখতে পাচ্ছি বিভাজনরত ম্যাক্রোনক্লিয়াস আস্তে আস্তে নিউক্লিয়াসের আকৃতিটা চেঞ্জ হচ্ছে এবং বিভাজনরত মাইক্রো নিউক্লিয়াস এবং লাস্ট ছবিটি দেখতে পাচ্ছি অপত্য দুটি প্যারামেসিয়াম তৈরি হয়েছে যেখানে নিউক্লিয়াস দুটি কিন্তু ভাগ হয়ে গেছে এইটি হলো ম্যাক্রো নিউক্লিয়াস এবং মাইক্রো নিউক্লিয়াস আর এটি হলো ম্যাক্রো এবং মাইক্রো নিউক্লিয়াস দুটি আলাদা আলাদা প্যারামেসিয়াম তৈরি হয়েছে ওই জন্য দুটি আলাদা আলাদা ম্যাক্রো এবং মাইক্রো নিউক্লিয়াস তৈরি হয়েছে এটি হলো প্যারামেসিয়ামের অনুপ্রস্থ বিভাজন পদ্ধতির চিত্র এখানে ইউগ্লিনার অনুদৈর্ঘ্য বিভাজন পদ্ধতি এবং প্যারামেসিয়ামের অনুপ্রস্থ বিভাজন পদ্ধতিটি একটু পার্থক্যের আকারে সংক্ষেপে জেনে নিই প্রথম পয়েন্ট কী ছিল ইউগ্লিনার অনুদৈর্ঘ্য বিভাজনে এই বিভাজন অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর ঘটে প্যারামেসিয়ামের অনুপ্রস্থ বিভাজনের ক্ষেত্রে ছিল এই বিভাজন আড়াআড়িভাবে বা অনুপ্রস্থভাবে সম্পন্ন হয় ইউগ্লিনার সেকেন্ড পয়েন্টে ছিল প্রথমে ফ্ল্যাজেলামের বিভাজন ঘটে এবং পরে দেহের বিভাজন ঘটে প্যারামিসিয়ামে সেকেন্ড পয়েন্টে হবে প্রথমে নিউক্লিয়াস এবং পরে সাইটোপ্লাজমের বিভাজন হয় থার্ড পয়েন্টে ইউক্লিনা কি হবে না প্রথমে মাতৃ নিউক্লিয়াসটি দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে প্যারামেসিয়ামের ক্ষেত্রে থার্ড পয়েন্টে হবে প্যারামিসিয়ামের ক্ষেত্রে আমরা জেনেছিলাম দুটি নিউক্লিয়াস থাকে একটি হচ্ছে ম্যাক্রো এবং অপরটি হচ্ছে মাইক্রো ম্যাক্রো নিউক্লিয়াসটিকে আমরা কখনো কখনো মেগা বলি মেগা নিউক্লিয়াসটি প্যারামেসিয়ামের ক্ষেত্রে অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজন হয় এবং মাইক্রো নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় ইউগ্লিনা ক্ষেত্রে লাস্ট পয়েন্টটি হলো এরপর সাইটোপ্লাজম অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে দুটি অপত্য প্রাণী গঠন করে এই দুই প্রকার বিভাজন পদ্ধতির পার্থক্যটি একটু পড়ে রাখা ভালো পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে এরপর আমরা বিভাজন পদ্ধতির যে নেক্সট ভাগটি ছিল বহু বিভাজন সেটি সম্বন্ধে চিত্রের মাধ্যমে জানব বহু বিভাজন পদ্ধতি কাকে বলে না যে প্রক্রিয়ায় মাতৃজীব বিভাজিত হয়ে বহু অপত্য সৃষ্টি করে এই বহু বিভাজন পদ্ধতিটি একটু আগে ছকের মধ্যে দেখলাম দুটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ দুটি জীবের ক্ষেত্রে দেখা যায় সেই দুটি জীব হলো একটি অ্যামিবা এবং অপরটি হলো প্লাজমোডিয়াম ফার্স্ট আছে অ্যামিবার বহুবিভাজন পদ্ধতি অ্যামিবার বহুবিভাজন পদ্ধতিকে আবার দুটি ভাগে ভাগ করা হয় এক নম্বর সিস্টযুক্ত অ্যামিবার বহু বিভাজন দু নম্বর বিহীন অ্যামিবার বহু বিভাজন প্রথমে দেখি সিস্টযুক্ত অ্যামিবার বহুবিভাজন পদ্ধতিটি কিভাবে সম্পন্ন হয় আমরা জানি অ্যামিবার যখন গমনের প্রয়োজন হয় তখন সে ক্ষণপথ বা সিউডোপোডিয়া সৃষ্টি করে প্রতিকূল পরিবেশ যখন হয় অর্থাৎ যেই পরিবেশটা অ্যামিবার পক্ষে অনুকূল নয় সেই রকম পরিবেশে অ্যামিবা কি করে খনপদগুলিকে গুটিয়ে নিয়ে গোলাকার ধারণ করে এবং সেই সময় অ্যামিবার দেহ থেকে কিছু পদার্থ খরিত হয় যেই পদার্থটি কি করে না তিনটি প্রাচীর বিশিষ্ট অ্যামিবার তৈরি করে অর্থাৎ অ্যামিবার দেহটিকে আবৃত করে রাখে তিনটি আবরণ বা তিনটি প্রাচীর এই পদ্ধতিটিকে বলা হয় এনসিস্টমেন্ট বা অ্যামিবার সিস্ট দশা এই সিস্টের মধ্যে অ্যামিবা এটি দেখতে পাচ্ছি নিউক্লিয়াস এবং এটি সাইটোপ্লাজম এই সিস্টের মধ্যে আমি বা কি করে না বারবার বিভাজিত হয়ে যেহেতু বহু বিভাজন পড়ছি তার মানে এখানে বারবার বিভাজিত হবে বারবার বিভাজিত হয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রথমে অপত্য নিউক্লিয়াস তৈরি করে এই যে দেখতে পেয়েছি একটি নিউক্লিয়াস থেকে কতগুলি নিউক্লিয়াস তৈরি হয়েছে এবং এই অপত্য নিউক্লিয়াসগুলি পরে কি হয় না সিউডোপোডিও রেনু সৃষ্টি করে এই ক্ষুদ্র ক্ষুদ্র যে আমি নিউক্লিয়াসগুলি দেখতে পাচ্ছি এখানে আবরণ দ্বারা আবৃত হয়ে গেছে এইগুলিকে বলা হয় সিউডোপোডিও রেনু অনুকূল পরিবেশ যখন হয় তাহলে প্রতিকূল পরিবেশে ঘটনাটা কিন্তু ঘটছে সৃষ্টের মধ্যে অসংখ্য অপত্য নিউক্লিয়াস এবং সিউডোপোডিও রেনু সৃষ্টি হচ্ছে যখন পরিবেশটা অনুকূল হয় তখন অ্যামিবা এই যে যে প্রাচীরটা ছিল এই প্রাচীরটাকে বিদীর্ণ করে সিউডোপোডিও রেণুগুলি মুক্ত হয়ে যায় এবং এইভাবেই সিউডোপোডিও রেণুগুলি মুক্ত হয়ে অসংখ্য অপত্য অ্যামিবার সৃষ্টি হয় এটা হলো সিসযুক্ত অ্যামিবার বহু পদ্ধতি এরপর আমরা জানবো সিস্টবিহীন অ্যামিবার পদ্ধতিটি কিভাবে সিস্টবিহীন বহুবিভাজন অ্যামিবার বহুবিভাজন পদ্ধতিটি সম্পন্ন হয় দেখা যায় অনেক সময় অ্যামিবার সিস্ট গঠিত না হয়ে অ্যামিবার যে নিউক্লিয়াসটি আছে সেই নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে রেণু তৈরি করে এখানে দেখতে পাচ্ছি অ্যামিবার এটি হল নিউক্লিয়াস এই নিউক্লিয়াস এটি হল সাইটোপ্লাজম এই নিউক্লিয়াসটি প্রাচীরটি বিদীর্ণ হয়েছে এবং নিউক্লিয়াসটি থেকে কি হয়েছে অসংখ্য রেণু তৈরি হয়েছে যে রেণুগুলিকে বলা হয় সিউডোপোডিও রেণু এই রেণু তৈরি করার পদ্ধতিটিকে বলা হয় স্পোরুলেশন প্রতিটি রেণু থেকে একটি ক্ষুদ্র অ্যামিবিউলা গঠিত হয় যা পরিণতি লাভ করে কি তৈরি করে না অপত্য অ্যামিবা সৃষ্টি করে তাহলে সৃষ্টবিহীন অ্যামিবার বহু পদ্ধতিতে স্পোরুলেশন নামক একটি ঘটনা ঘটে স্পোরুলেশন ঘটনাটি কি হলো অ্যামিবার বারবার বিভাজিত হয়ে যে সিউডোপোডিউরেনু সৃষ্টি করেছিল সেই সিউডোপোডিওরেন সৃষ্টি করার পদ্ধতিটিকেই বলা হয় স্পোরুলেশন তাহলে আমরা জানলাম কিভাবে অ্যামিবার বহু বিভাজন পদ্ধতি সম্পন্ন হয় এরপর আমরা প্লাজমোডিয়ামের বহু বিভাজন দশাটি সম্বন্ধে জানব প্লাজমোডিয়াম ভাইভক্স আমরা সকলেই জানি এটি হল ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাজমোডিয়াম সম্পর্কে পরবর্তী অধ্যায় জীববিদ্যা এবং মানব কল্যাণে যে ম্যালেরিয়া টপিকটি আছে সেখানে আমরা বিস্তারিতভাবে জানব এখানে আপাতত কিভাবে প্লাজমোডিয়াম বহুবিভাজন পদ্ধতিটি সম্পন্ন করে সেটি একটু জেনে রাখি প্লাজমোডিয়াম ভাইভাক্স বললাম ম্যালেরিয়া রোগের জীবাণু এই প্লাজমোডিয়ামের যে দশায় বহুবিভাজন পদ্ধতিটি দেখা যায় তাকে বলা হয় সাইজন্ট দশা এই সাইজন্ড দশা এটি দেখতে পাচ্ছি নিউক্লিয়াস এই সাইড জয়েন্ট দশার এই সাইড নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে অসংখ্য অপত্য নিউক্লিয়াস তৈরি করে এই অপত্য নিউক্লিয়াসগুলিকে বলা হয় মেরো জয়েট দেখতে পেয়েছি নিউক্লিয়াসের আকৃতিটি একটু চেঞ্জ হয়েছে তৈরি হয়েছে মেরো জয়েট এই প্রক্রিয়াটিকে বলা হয় সাইজোগেনিন তাহলে কি বললাম আরেকবার রিপিট করছি প্লাজমোডিয়ামের যে দশায় বহু বিভাজন পদ্ধতিটি দেখা যায় তাকে বলা হয় সাইজন দশা সাইজন দশার নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে অপত্য নিউক্লিয়াস তৈরি করে এবং এই অপত্য নিউক্লিয়াসগুলিকেই বলা হয় মেরোজয়েট এবং পদ্ধতিটিকে বলা হয় এই মেরোজয়েটগুলি সাইজন্টে প্রাচীর বিদারণ করে বাইরে বেরিয়ে আসে এবং এই মেরোজয়েটগুলি থেকেই অসংখ্য প্লাজমোডিয়াম তৈরি হয় এটি হলো প্লাজমোডিয়ামের বহুবিভাজন পদ্ধতি এই সম্পর্কে কিন্তু আমরা ডিটেলস আবার পরের অধ্যায়তে গিয়ে পড়ব আজ আমরা এই পর্বে অযৌন জলনের ফার্স্ট যে প্রকারভেদটি বিভাজন সেই পদ্ধতিটি সম্বন্ধে জানলাম পরের যে প্রকারভেদগুলি আছে সেগুলি পরের পর্বে আস্তে আস্তে আলোচনা হবে যদি এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন পরের পর্বগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ